নাম দুঃখ হলেও দুঃখকে জয় করেছেন নরসিংদীর প্রতিবন্ধী আলতাফ হোসেন দুঃখ। জন্ম থেকে হাত না থাকলেও প্রতিবন্ধকতাকে হার মানিয়ে পা দিয়ে লেখাপড়া করেছেন তিনি। তবু বিশেষ কোটাতেও জোটেনি তার কোনো চাকরি, তাই তো নিজ নামে গড়ে তুলেছেন প্রতিভা দুঃখ মিয়া কিন্ডার গার্ডেন স্কুল। তার স্বপ্ন এই স্কুলটিকে একটি মডেল হাই স্কুলে পরিণত করার। নরসিংদী প্রতিনিধি লক্ষণ চন্দ্র বর্মনে পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। নরসিংদীর সদর উপজেলার নগর পাঁচদোনা গ্রামের আলতাফ হোসেন দুঃখ 1966 সালে দুই হাতবিহীন জন্ম হয় তার। তাই তো অতি কষ্টে তার মা বাবা নাম রেখেছিলেন দুঃখ মিয়া। ছোটবেলা থেকেই পা দিয়ে বেশিরভাগ কাজ করেন তিনি। বড় হবার পর তার বাবা মাদ্রাসায় ভর্তি করতে গেলে প্রতিবন্ধী হওয়ায় শিক্ষকরা তাকে ভর্তি করতে রাজি হননি। পরে বাবার কাছেই প্রথম লেখাপড়া শুরু করেন দুঃখ। আমি যখন কথাবার্তা শিখতে শুরু করলাম, দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে শুরু করলাম, তখন বাবা আমাকে লেখাপড়া করার জন্য চিন্তিত হলেন। একটাই প্রশ্ন জেগে উঠল, তার তো হাত নেই, সে কীভাবে আরবি গ্রন্থ পা দিয়ে স্পর্শ করবে। ওখান থেকে ফিরে উনি প্রাইমারি স্কুলে ভর্তি করার, ওইখান থেকে প্রতি ক্লাসে আমি ফার্স্ট হইতাম। প্রতিবন্ধী হিসাবে আমার দুই হাত নাই, তাই আমাকে চাকরিতে গ্রহণ করে না, চাকরি দেয় না। তখন চাকরি যখন হয় না, তখন নিরুপায় হিসাবে বেছে নিলাম। 2006 সালেই কাজ শুরু করলাম, 2007 সালে স্কুল উদ্বোধন করলাম। গার্জিয়ানরা উপলব্ধি করুক, তোমার স্যার যদি পা দিয়া লিখতে পারে, তোমার স্যার যদি দুই হাত ছাড়া বিএ পাস করতে পারে, তোমরা কেন লেখাপড়া করবে না। যিনি আমার স্কুল, আমার এক স্যার শ্রদ্ধা স্যার আমার স্কুল উদ্বোধন করেছিলেন, আমি বলেছিলাম, স্যার আমার এই স্কুলে যত প্রতিবন্ধী আসে, একবার নিঃসহায় অসহায় লোক আসে, আমি ফ্রি পড়াবো, আমি একটি টাকাও নিব না। 5 বছর বয়সে দুঃখ মিয়া দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। সেই থেকেই শুরু জীবন সংগ্রামের পথ চলা। 1986 সালে নরসিংদী সরকারি কলেজ থেকে ডিগ্রি পাশের পর বহুবার চাকরির জন্য পরীক্ষা দিলেও প্রতিবন্ধী হওয়ায় উত্তীর্ণ হতে পারেননি তিনি। এরপর নিজেই 2007 সালে নিজ নামে গড়ে তোলেন প্রতিভা দুঃখ মিয়া কিন্ডার গার্ডেন স্কুল। তারই সাফল্যে খুশি তার পরিবার। দুই হাত ছাড়াই আমাদের জন্য অনেক কিছু করেছেন, ইভেন সমাজকে অনেক কিছু দিচ্ছে। এই স্কুলটা করছে যেন সবাইকে কিছু দিতে পারে, বাচ্চাদের কিছু দিতে পারে অবশ্যই, কারণ আমাদের আমাদের এলাকায় শিক্ষিত শিশুর সংখ্যা অনেক কম। দুঃখ মিয়া পা দিয়ে লিখে শিক্ষার্থীদেরকে পড়ান। বর্তমানে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই কিন্ডার গার্ডেনে রয়েছে তার 130 শিক্ষার্থী ও 9 জন শিক্ষক। স্যার আসলে অঙ্ক করে আমাদের ভালো লাগে, বলে আমাদের ভালোভাবে পড়াশোনা করায়, তিনি আমাদের আদর স্নেহে পড়াশোনা করে, ক্লাসে এসে অনেক সুন্দর করে পড়ার লেখা শিখায়, আমাদের অনেক আদর করে। স্যার পা দিয়ে লিখলে অনেক সুন্দর লেখে, উনি অনেক কষ্ট করে পা দিয়ে লেখে, ওনার হাতে পায়ের লেখা অনেক সুন্দর হয়। আমাদের কাছে তো অনেক ভালো লাগে, তবে ও তোমরা একটা আনকমন একটা জিনিস না, আমরা তো হাত দিয়ে পারি না এবার পড়ানোর জন্য, স্যারের যে পায়ে দিয়ে পড়ায়। সব বাধা টপকে এখন তার স্বপ্ন এই স্কুলকে একটি মডেল হাই স্কুল হিসেবে গড়ে তোলার। মৌসুমী রহমান, আরটিভি।